साथ सबका विकास, सबका साथ सबका विकास। একজনের সম্পত্তি পাহাড়ের উপরে যাচ্ছে আর একজন না খেতে পেয়ে মরে যাচ্ছে। পশ্চিমবঙ্গে আমরা সবাই ভালো আছি, এ পশ্চিমবঙ্গে বিড়ি শ্রমিক ভালো আছে, এ সমতলগঞ্জে ধুলিয়ানে পরিযায়ী শ্রমিকরা ভালো আছে, কৃষকরা ভালো আছে, ইটভাটা কালীভাটাতে কাজ করছে ভালো আছে, নদীতে মাছ ধরতে যাচ্ছে ভালো আছে, গঙ্গা ভাঙনে পদ্মা ভাঙনে চলে চলে বাড়ি ঘর চলে যাচ্ছে ভালো আছে। আরে কাকে বোঝাতে চাইছেন ভালো আছে? আমরা ভালো নেই, আপনারাও ভালো নেই, তাই এই বার্তা দিতে এসেছি আপনাদের কাছে। এই বার্তা দিতে এসেছি যে কার হারা উচিত আর কিসকো জিতনা চাহিয়ে ইয়ে আপ লোক ঠিক কিজিয়ে। আমাদের যা ইস্যু ছিল আজ কারখানা কর্মসংস্থান শমশেরগঞ্জ গ্রামসভা এলাকায় 3 বছর 9 মাস শ্রমিকদের মজুরি বৃদ্ধি সরকার নির্ধারিত মজুরি সেই মজুরিও দিচ্ছে না। দিল্লির কারখানার মালিকেরা আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্যান্ডিডেট হয়েছে, সেখানে গঙ্গা পদ্মা ভাঙন পরিযায়ী শ্রমিক 100 দিনের কাজের দুর্নীতি পঞ্চায়েত পৌরসভার দুর্নীতি সমস্ত কিছুর বিরুদ্ধে সঠিকভাবে খেয়ে পরে বেঁচে থাকার যে লড়াই সেই লড়াইয়ে একজন বিড়ি শ্রমিকের বাড়ির একটা পরিবারের ছেলে আমাদের যুবনেতা মুদাসসের হোসেন কাস্তেয়াতুরি তারা চিহ্নে আমরা তারই আবেদন করতে আজকের এই সভাতে এসেছিলাম যে ভোট কাস্তেয়াতুরি তারা দিন দীর্ঘ 4 বছর বাড়েনি, কি বলেন ব্যাপারে? সরকার চাইনি তাই বেতন বাড়েনি, সরকার চাইলো নিজের বেতন বাড়লো, বিড়ি শ্রমিকদের বেতন বাড়াতে চাইনি তাই বাড়েনি। গঙ্গা ভাঙনের রোধে রাজ্য সরকার কেন্দ্রকে এবং কেন্দ্র রাজ্য প্রতি ঠেলা দিচ্ছে, এই ব্যাপারটা নিয়ে কি বলবো? এর বাইরে আর কোনো কাজ করেছে ওরা? শুধু তো ওকে গালি দেয়, ওকে গালি দেয় আর ভিতরে গিয়ে মিটিং করে। পেগাসাসের বিরুদ্ধে তৃণমূল মিটিংয়ে যাবে না, পেট্রোল ডিজেল জিএসটির আন্ডারে থাকবে কি না সেখানে তৃণমূল কথা বলবে না, আর পশ্চিমবঙ্গে তৃণমূল রাজনৈতিক হিংসা করলে ঘটি বাটি বাড়ি ভিটে বেচে দিলে ঘরের গবাদি পশু গরু ছাগল ভেড়া টেনে বের করে নিলে আমাদের কর্মীদেরকে ঘর থেকে বিতাড়িত করে দিলে কেন্দ্রের সরকার এখানে এসে কোনো কথা বলবে না, এত গটাপ গেম দুজনে। সারা রাজ্যে জোট হলেও শমশেরগঞ্জে জোট হচ্ছে না, কি করবেন? মানুষের স্বার্থে কাজ করার জন্য কিছু বন্ধু কাছে এসেছিল, যারা যে বন্ধুরা কাছে নেই আমরা বলবো মানুষের স্বার্থের পক্ষে কাজ করছেন না, মানুষের স্বার্থের বিরোধী কাজ করছেন।